সাপ টাপ নেই তো? থাকবে তো আর কি আছে, জলে জল মাত্রেই সাপ থাকে। নুপুরগুলো তো পড়া আছে। মাকে নুপুরগুলো চলে যাবে না তো? এই যে রেখে দাও। জলে দাঁড়িয়ে খেয়াল মারা যাবে। মাঝখানে তো ডুবুক। এই এই নারকেলের দেবগুলো তুলে দাও। মাছকে ঠোকর দিচ্ছে, থাক তুলে নিয়ে এসো দেখি পানাগুলো। আর তো কুমুক পুকুরের পাতা পুতি পড়েছে তো টেনে তুলে দিচ্ছে। ওই গাছের গোড়ায় পাতা দেখো, মাছ যতটা হয়েছে নারকেল কিন্তু তার থেকে বেশি হয়েছে। আর এই পানা পুকুর থেকে জাল টাল ঝেড়ে আর কি মোটামুটি চলে আসছি, তো কতটা কি মাছ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এসো। কোথায় এমনি আংটি বেরোবে কেন ভালো? হ্যাঁ, রূপোর আংটি সোনার আংটি বেরিয়ে যাবে, কিন্তু দড়ির আংটি বেরোবে না। মরণ শালা, ঝিলে তো একটা রূপোর আংটি দিয়েছো, একটা রূপোর আংটি, আমাদের এই সামনের পুকুরে একটা সোনার আংটি, সেগুলো গায়ে পড়ে যায় ভালো, কিন্তু দড়ির আংটি গুলো বেরোয় না সহজ। এই যে আমাদের মাছ হয়েছে, খলসে মাছ একটা, কই মাছ তিনটে হয়েছে, আর বড় মাছ একটা হয়েছে। কি হয়েছে, তোরা খাবি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মাছ তো বেগে গেছে দেখি, সবগুলো ঝুড়িতে ঢালো দেখি। আচ্ছা, কই মাছগুলো কিরকম লাফাচ্ছে দেখেছে? কেটে ফেলবো, সন্ধে হয়ে যাচ্ছে। আবার রাত এলেই সন্ধে পড়লেই তোমার ঠান্ডা পড়ে যাবে। তুমি যে একেবারে শীতের সোয়েটারটা সব গায়ে দিয়ে নিয়েছো? সব বসে গেছি সব গায়ে দিয়ে। শুধু তুমি কি আর একা? সাথে তো আমিও পরে নিয়েছি। এই যে বাপিকে আনতে যাবো এখন টিউশনি থেকে। দেখেছো ঠান্ডার দিনে কিন্তু মাছ একটু দেরিতে কাটলে কোনো সমস্যা হয় না। মা এখন মাছের গায়ে ছাই মাখিয়ে নিয়েছে। বটিটা নড়ছে, একটা সাপি বড় দেখে আনবে তো। কোথায় যাচ্ছিস? হ্যাঁ
মা ওদিকে মাছ কাটছে আর আমি এদিকে জ্বালানি গুলো ঘরে নিয়ে যাবো, কারণ এই সন্ধে সন্ধে হয়ে গেছে, জ্বালানি নিয়ে পারে আগে বাপিকে নিয়ে আসবো টিউশনকে। কুয়াশা পড়ে না পুরো এ হয়ে যাচ্ছে। এই যে দেখো আজকে গ্যাস লাইট নিয়ে আমাদের দোকানে চলে এসেছে, এই যে গ্যাস ভরে দিচ্ছে। বাড়িতে সিলিন্ডার থাকার সত্ত্বেও মানে লোকের দোকান থেকে গ্যাস ভরে নিয়ে আসতে হয়, কী বলবো। এই এখন রান্না করতে যাব, রান্না করতে গিয়ে দেখি অলরেডি মানে গ্যাস নেই, কী বেরোচ্ছে। এবারে ইয়ে গ্যাস লাইট একবার ওদিকে নিয়ে যেতে হচ্ছে, ও গ্যাস লাইট একবার ওদিকে নিয়ে যাচ্ছে, যে বাধ্য হয়ে চলে এসছে আজকে। না বেরোলে ভরা যায় না, ঝাঁকুনি কাপুনি আর একসাথে ও যাচ্ছে না। এখন তরকারি কাটতে বসেছি, আজকে আলু দিয়ে মাছ রান্না করব। আর ওদিকে বাপি বই পড়তে বসেছে রান্নাঘরে, আর এখন কিন্তু আর গ্যাসে রান্না করছি না। বাবা আমার পিঠে কি উঠেছে, ফোনটা একটু ঠিক করে দেখাও তো বাবা, উঁচু করো ওখান থেকে আস্তে করে। হ্যাঁ এই যে দেখো শীতের সময় তো উনুনটাও জ্বালি দিয়েছি, আর দেখো আমাদের মনি ওখানে কিন্তু বসে আছে আগুন পোয়াচ্ছে। আর উনুনটা কিন্তু একদম ভেজা ছিল, এখন রান্না করে করে মোটামুটি শুকনো হয়েছে, খুব সুন্দর করে জল ঝরে গেছে, আর সাথে দুটো কাঁকড়াও ছিল। লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, কড়াইতে তেল দিয়ে দেব, কই মাছগুলো দেব, এই যে কই মাছগুলো ভেজে নিয়েছি আগে, বাকি মাছগুলো কিন্তু একেবারে ভেজে তুলে নিয়েছি, সব মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর এদিকে আমার বাপিও মাছ চাইছে, তো ওকে দেব। এখন তরকারিটাকে চাপিয়ে নি, পেঁয়াজ কুচি, পাঁচফোড়ন, তরকারি দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, তরকারি কষা হচ্ছে, আমার বাপি কিন্তু মাছ খাচ্ছে, মাছ ভাজা। কি দেখছো কি দেখছো, কই এই যে এদিকে মাছ ভাজা, এদিকে মাছ ভাজা, ঘরে মাছ ভাজা, কাঁকড়ার ঠ্যাং। আচ্ছা তরকারি কষা কিন্তু হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। তো যে দুটো কাঁকড়া ছিল সেই কাঁকড়া দুটো কিন্তু এখন দিয়ে দেবো, মাছগুলো একটু পরে দেবো। তো কাঁকড়া, এই যে তরকারির ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে, আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে মাছ দিয়ে দেব। রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, যে ভাতটাও কিন্তু এদিকে হয়ে গেছে, ভাতটাও ওদিকে ফুটে উঠেছে। আর তরকারির শেষে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো, দেখবে তরকারি নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলে কিন্তু তরকারির টেস্ট কিন্তু একদম অন্য রকমের হয়। এই যে দেখো রান্নাটা কি সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে দেখো। তো এবারে ভাত বাড়বো, আর ডান হাত দিয়ে কিন্তু আমরা ভাত খাচ্ছি, সামনের ক্যামেরায় ভিডিও হচ্ছে, আবার যেন বলো না যে আমরা বাম হাত দিয়ে ভাত খাচ্ছি। ডান হাত বলে অ্যাকচুয়ালি ক্যামেরা করার মতো সেরকম কেউ নেই, যে আছে সে তো এখন ক্যামেরার সামনে ভাত খাও না। বাবারে এই কি করো, কেমন কাঁকড়ার স্বাদ কিন্তু সে। শীতের সময় খুব শ্বাস হয়েছে,
তো চলো আজকে খাওয়া দাওয়ার পর্বে ভিডিওটা এখানে শেষ করছি। তো কেমন লাগলো কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে। আর এই যে হচ্ছে শীতের সময় গরম গরম রান্না করে পর খেয়ে নেওয়াটা কিন্তু বেশ সুন্দর লাগে। তরকারি যদি খারাপও হয় না, তবুও মনে হয় যে না ভালো হয়েছে, কারণ গরম গরম খাচ্ছি, শীতের সিজন তো।